সুপ্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম বন্দর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। আমরা আলোচনা করছি তোমাদের হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ। এবং পূর্ববর্তী ক্লাসে আমরা ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগের কিছু কিছু অংশ আলোচনা করেছি। ব্যয় কাকে বলে, ব্যয়ের যে শ্রেণীবিন্যাস আর্থিক হিসাববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে শ্রেণীবিন্যাস, ব্যয়ের আর্থিক প্রতিবেদন তৈরির উদ্দেশ্যে ব্যয়ের যে শ্রেণীবিন্যাস সেটি আলোচনা করেছি। আজকেও আমরা ব্যয়ের শ্রেণীবিন্যাস, ব্যয়ের যে বিভিন্ন উদ্দেশ্যভিত্তিক যে শ্রেণীবিন্যাস সেই শ্রেণীবিন্যাস দেখব। আজকে আমরা আলোচনা করব ব্যয়ের আচরণ ভিত্তিক শ্রেণীবিভাগ। ব্যয়ের আচরণ ভিত্তিক শ্রেণীবিভাগ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের ব্যয়ের যে আচরণ ভিত্তিক শ্রেণীবিভাগ, ব্যয়ের আচরণের ভিত্তিতে ব্যয় তিন প্রকার, সেটি আমরা দেখব। এখানে অবশ্য তোমাদের বইয়ে আচরণের ভিত্তিতে যে শ্রেণীবিভাগ, সেই ক্ষেত্রে ব্যয়ের যে আচরণ ভিত্তিক শ্রেণীবিভাগ, সেখানে আচরণ ভিত্তিক না লিখে ওরা লিখেছে পণ্যের এককের সাথে ব্যয়ের সম্পর্ক বিশ্লেষণ। পণ্যের এককের সাথে ব্যয়ের সম্পর্ক বিশ্লেষণের অনুযায়ী ব্যয় দুই প্রকার ওরা লিখেছে, পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয়। তো আমরা এখানে এটিকে পণ্যের এককের সাথে ব্যয়ের সম্পর্ক বিশ্লেষণ না বলে আমরা এটিকে বলবো ব্যয়ের আচরণ ভিত্তিক শ্রেণীবিন্যাস, ব্যয়ের আচরণ ভিত্তিক শ্রেণীবিন্যাস। এবং এই আচরণের ভিত্তিতে ব্যয় হচ্ছে তিন প্রকার, আচরণের ভিত্তিতে ব্যয় হচ্ছে তিন প্রকার। তার মধ্যে এক নম্বর হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, দুই নম্বর হচ্ছে স্থির ব্যয়, এবং তিন নম্বর হচ্ছে মিশ্র ব্যয়। মিশ্র ব্যয়কে আবার আমরা আধা পরিবর্তনশীল ব্যয় বলি, আধা পরিবর্তনশীল ব্যয়, অথবা আমরা মিশ্র ব্যয়কে আধা স্থির ব্যয় বলে থাকি। সো এটিকে আমরা ব্যয়ের এককের সাথে ব্যয়ের সম্পর্ক বিশ্লেষণ অনুযায়ী না বলে আমরা বলবো ব্যয়ের আচরণ ভিত্তিক শ্রেণীবিভাগ। এবং আচরণের ভিত্তিতে ব্যয় হচ্ছে তিন প্রকার, পরিবর্তনশীল ব্যয়, স্থির ব্যয় এবং মিশ্র ব্যয়। মিশ্র ব্যয় অথবা আধা পরিবর্তনশীল ব্যয় অথবা আধা স্থির ব্যয়। তাহলে আমরা এখন জানবো পরিবর্তনশীল ব্যয় কাকে বলে, স্থির ব্যয় কাকে বলে এবং মিশ্র ব্যয় কাকে বলে। পরিবর্তনশীল ব্যয়ের সংজ্ঞা আমরা এভাবে বলতে পারি, যে ব্যয় উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে সাথে আনুপাতিক হারে পরিবর্তিত হয়। যে ব্যয় উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে সাথে আনুপাতিক হারে পরিবর্তিত হয়। আনুপাতিক হার, আনুপাতিক শব্দটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি বলি যে ব্যয় পরিবর্তিত হয় উৎপাদনের সাথে সাথে পরিবর্তিত হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে, তাহলে এইটি খুব সঠিক হবে না। বলতে হবে যে ব্যয় উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে সাথে আনুপাতিক হারে পরিবর্তিত হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। কেন বলতে হবে সেটি আমরা একটু এখন দেখব। মনে করো একটা প্রতিষ্ঠানের এক একক পণ্য উৎপাদন করতে পরিবর্তনশীল ব্যয় যদি 3 টাকা হয় একক প্রতি, খেয়াল করো এরকম যদি হয় একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 3 টাকা, একটা প্রতিষ্ঠানে যদি এক একক পণ্যের উৎপাদন, এক একক পণ্য উৎপাদন করতে পরিবর্তনশীল ব্যয় যদি হয় 3 টাকা, তাহলে তারা যদি 2 একক পণ্য উৎপাদন, মনে করো একটি কলম উৎপাদন করবে, একটি কলম উৎপাদনের জন্য
পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 3 টাকা। তাহলে দুটি কলম উৎপাদন করার জন্য পরিবর্তনশীল ব্যয় কত হবে? 3 টাকা, 3 টাকা, 6 টাকা। 3টি কলম উৎপাদনের জন্য পরিবর্তনশীল ব্যয় কত হবে? 9 টাকা। এখন দেখো, খেয়াল করো, এখানে কিন্তু এটি তিন 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 করেই বৃদ্ধি পাচ্ছে। তাহলে 1000 একক পণ্য উৎপাদন করলে পরিবর্তনশীল ব্যয় কত হবে? 1000 × 3, 3000 টাকা। 2000 একক পণ্য উৎপাদন কলম উৎপাদন করলে পরিবর্তনশীল ব্যয় কত হবে? 2000 × 3 মানে 6000 টাকা। আবার যদি 1500 একক পণ্য উৎপাদন করে, তাহলে 1500 × 3, 4500 টাকা। তাহলে দেখো, উৎপাদন বাড়লে পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পাচ্ছে, আবার উৎপাদন কমলে পরিবর্তনশীল ব্যয় কমে যাচ্ছে। কিন্তু সেটা অবশ্য অবশ্যই আনুপাতিক হারে পরিবর্তিত হচ্ছে। এখন যদি এরকম বলা হয় যে 1টি কলমের পরিবর্তনশীল ব্যয় 3 টাকা, 2টি কলমের পরিবর্তনশীল ব্যয় 5 টাকা, না, সেটি হওয়ার কোনো সুযোগ নেই। 1টির যদি 3 টাকা হয়, 2টির 6 টাকাই হইতে হবে। 6 টাকার চেয়ে কম হলে সেটাকে পরিবর্তনশীল ব্যয় বলা যাবে না। এই জন্য পরিবর্তনশীল ব্যয় আমরা বলছি আনুপাতিক হারে পরিবর্তিত হয়। যে ব্যয় উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে সাথে আনুপাতিক হারে পরিবর্তিত হবে, তাকে আমরা পরিবর্তনশীল ব্যয় বলবো। তাহলে পরিবর্তনশীল ব্যয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীল ব্যয় মোট পরিমাণে পরিবর্তিত হয়। মানে মনে করো, 1000 একক কলম উৎপাদন করব, 3 টাকা করে, 1টা কলমের পরিবর্তনশীল ব্যয় যদি 3 টাকা হয়, তাহলে 1000 এককের জন্য 3000 লাগবে, 3000 টাকা লাগবে। আবার 2000 এককের জন্য 6000 টাকা লাগবে। তাহলে দেখো, মোট পরিমাণটা কিন্তু পরিবর্তন হচ্ছে। যতই আমি উৎপাদন বাড়াবো, উৎপাদনে পরিবর্তনশীল ব্যয়ের মোট পরিমাণ পরিবর্তিত হবে। কিন্তু 1 এককের পরিবর্তনশীল ব্যয় কিন্তু কখনোই পরিবর্তন হচ্ছে না। 1 একক 3 টাকা, সেটা 3 টাকাই থাকবে। তাহলে পরিবর্তনশীল ব্যয়ের এখানে যে বৈশিষ্ট্যটা বিশেষ করে আমাদের মনে রাখতে হবে, পরিবর্তনশীল ব্যয় একক প্রতি স্থির থাকে, কিন্তু মোট পরিমাণে গিয়ে পরিবর্তিত হয়। মোট পরিমাণ পরিবর্তিত হবে, কিন্তু একক প্রতি সবসময় স্থির থাকে। তাহলে এটি হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয়। এরপরে আসো স্থির ব্যয়। স্থির ব্যয়ের সংজ্ঞা যখন আমরা বলবো, স্থির ব্যয় আমরা কাকে বলবো? স্থির ব্যয় হচ্ছে যে ব্যয় উৎপাদনের একটি নির্দিষ্ট কার্যমাত্রা পর্যন্ত অপরিবর্তিত থাকে। যে ব্যয় উৎপাদনের একটি নির্দিষ্ট কার্যমাত্রা পর্যন্ত অপরিবর্তিত থাকে, তাকে আমরা স্থির ব্যয় বলি। তাহলে এখানে যে নির্দিষ্ট কার্যমাত্রা, সেটি খুবই গুরুত্বপূর্ণ। একটা প্রতিষ্ঠানের, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের উৎপাদনের একটি ক্ষমতা থাকে। একটা ব্যবসা প্রতিষ্ঠান চাইলেই সব কিছু উৎপাদন করতে পারে না। তারা, একটা ব্যবসা প্রতিষ্ঠান তার কী পণ্য উৎপাদন করবে, কত পরিমাণ উৎপাদন করবে, সেটা আগে থেকে ঠিক করেই কিন্তু তার কারখানা তৈরি করে। একটা প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা চাইলেই প্রতিদিন বৃদ্ধি করা সম্ভব নয়। তারা যখন কারখানাটা প্রস্তুত করবে, কারখানাটা তৈরি করবে, সেখানে তারা ঠিক করে নিবে 1 বছরে তারা কী পরিমাণ পণ্য উৎপাদন করবে, এবং ওই পরিমাণ উৎপাদন করার জন্যে তাদের কত ধরনের মেশিনারি জানতে হবে, বা কী পরিমাণ জনবল নিয়োগ করতে হবে। সো একটা প্রতিষ্ঠান চাইলেই যে উৎপাদনের মাত্রা কিছুদিন পরপর পরিবর্তন করতে পারে, তা কিন্তু না। সো উৎপাদনের একটা নির্দিষ্ট কার্যমাত্রা থাকে, ওই কার্যমাত্রা পর্যন্ত যে ব্যয় পরিবর্তিত হয় না, তাকে আমরা স্থির ব্যয় বলি। মনে করো, একটা প্রতিষ্ঠানের আমরা আমরা ধরে নেই, যদি একটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদনের মাত্রা, উৎপাদনের সর্বোচ্চ মাত্রা হচ্ছে মনে করো 1 লক্ষ একক, যে তারা 1 লক্ষ একক মানে মনে করো 1 লক্ষ কলম উৎপাদন করার ক্ষমতা আছে। তাহলে এই প্রতিষ্ঠানের স্থির ব্যয় যদি এরকম হয় যে এই প্রতিষ্ঠানের স্থির ব্যয় যদি এরকম হয়, এই প্রতিষ্ঠানের স্থির ব্যয় 10 লক্ষ টাকা, তাহলে 1 লক্ষ একক উৎপাদন করার জন্য তাদের যে স্থির ব্যয় 10 লক্ষ টাকা, এটি 1 লক্ষ একক পর্যন্ত কখনো পরিবর্তন হবে না। এখন এই প্রতিষ্ঠান যদি 1 লক্ষ একক পণ্য উৎপাদন করে, তাদের স্থির ব্যয় যেমন 10 লক্ষ টাকা থাকবে, তারা যদি 90000 একক পণ্য উৎপাদন করে, তখনও তাদের স্থির ব্যয় 10 লক্ষ টাকা থাকবে। তারা যদি 80000 একক পণ্য উৎপাদন করে, তখনও তাদের স্থির ব্যয় 10 লক্ষ টাকাই থাকবে। মানে
এক একক থেকে শুরু করে মানে শূন্য একক থেকে শুরু করে 1 লক্ষ একক পর্যন্ত তারা যাই পণ্য উৎপাদন করুক না কেন, স্থির ব্যয় কিন্তু 10 লক্ষ টাকা থাকবে। এই জন্য বলা হয়েছে উৎপাদনের একটি নির্দিষ্ট কার্যমাত্রা পর্যন্ত যে ব্যয় পরিবর্তিত হয় না তাকে আমরা স্থির ব্যয় বলি। তাহলে স্থির ব্যয় দেখো মোট পরিমাণ যে 10 লক্ষ টাকা এটা কিন্তু চেঞ্জ হবে না, কিন্তু স্থির ব্যয় একক প্রতি পরিবর্তন হয়। মানে আমরা যদি 1 লক্ষ একক পণ্যই উৎপাদন করি তাহলে আমাদের একক প্রতি স্থির ব্যয় মানে 1 এককের স্থির ব্যয় হবে দেখো মোট হচ্ছে 10 লক্ষ টাকা। 1 লক্ষ একক যদি উৎপাদন করি আমরা তাহলে আমাদের স্থির ব্যয় হবে একক প্রতি 10 টাকা। কিন্তু আমরা যদি 1 লক্ষ একক উৎপাদন না করি, আমরা যদি 50,000 একক উৎপাদন করি তখন কিন্তু একক প্রতি স্থির ব্যয় আমাদের 10 টাকা থাকবে না, তখন সেটি হয়ে যাবে 20 টাকা। কারণ 10 লক্ষ টাকাই থাকবে তাকে আমরা 50,000 দিয়ে ভাগ করব। সো স্থির ব্যয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে স্থির ব্যয় মোট পরিমাণে স্থির থাকবে কিন্তু একক প্রতি পরিবর্তিত হবে। পরিবর্তনশীল ব্যয়ের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীল ব্যয় মোট পরিমাণে গিয়ে পরিবর্তিত হয় কিন্তু একক প্রতি স্থির থাকে। আর স্থির ব্যয়ের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে স্থির ব্যয় মোট পরিমাণে স্থির থাকবে কিন্তু একক প্রতি পরিবর্তিত হবে, এটি আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এটি গেল স্থির ব্যয়। এরপরে আসো মিশ্র ব্যয় বা আধা পরিবর্তনশীল ব্যয় বা আধা স্থির ব্যয়। তাহলে মিশ্র ব্যয় আমরা কাকে বলবো? মিশ্র ব্যয়ের সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি যে ব্যয় একটি নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত স্থির থাকবে, এরপরে গিয়ে ওই নির্দিষ্ট পরিমাণকে অতিক্রম করলে গিয়ে পরিবর্তিত হবে তাকে আমরা মিশ্র ব্যয় বলি। অথবা এভাবে বলতে পারি যে ব্যয়ের মধ্যে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় দুইটিই বিদ্যমান থাকে। যে ব্যয়ের মধ্যে একটা অংশ থাকবে স্থির ব্যয় এবং একটা অংশ হবে পরিবর্তনশীল ব্যয় তাকে আমরা বলবো মিশ্র ব্যয়। তাহলে মিশ্র ব্যয় কাকে বলবো? যে ব্যয়ের মধ্যে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় দুইটি বিদ্যমান থাকবে তাকে আমরা মিশ্র ব্যয় বলি। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মনে করো কেউ যদি 10,000 একক পণ্য উৎপাদন করে, যে 10,000 একক পণ্য উৎপাদন এবং আমরা যদি দেখি 20,000 একক পণ্য উৎপাদন, এই দুই উৎপাদনের মাত্রায় আমরা যদি একটা পণ্যের কিছু পণ্যের নাম বা কিছু পণ্যের ব্যয় লিখি, মনে করো কাঁচামালের ব্যয়, কাঁচামালের ব্যয় এটি হচ্ছে আমরা ধরে নিলাম 30,000 টাকা, এবং এটি হচ্ছে 60,000 টাকা। তারপরে হচ্ছে বিদ্যুৎ খরচ হচ্ছে 30,000, এবং 50,000 অবচয়, 40,000, 40,000। এভাবে এটি হচ্ছে উৎপাদনের মাত্রা 10,000 একক, এবং এটি হচ্ছে 20,000 একক। একটা প্রতিষ্ঠানের এরকম উৎপাদনের মাত্রা দিয়ে এরকম কিছু ব্যয় আমাদেরকে দিয়ে যদি বলা হয় এখান থেকে বলতে হবে আমাদেরকে কোনটি পরিবর্তনশীল ব্যয়, কোনটি মিশ্র ব্যয় এবং কোনটি স্থির ব্যয়। তাহলে আমরা কিভাবে উত্তর করব? এই এইরকম একটি প্রশ্ন দিয়ে আমাদেরকে যদি বলা হয় যে এই ব্যয়গুলির মধ্য থেকে কোনটি পরিবর্তনশীল ব্যয়, কোনটি মিশ্র ব্যয় এবং কোনটি স্থির ব্যয় তা দেখানোর জন্য, তাহলে এটি দেখাতে গেলে আমাদেরকে এই যে ব্যয়ের আমরা সংজ্ঞা আলোচনা করলাম, পরিবর্তনশীল ব্যয় কাকে বলে, স্থির ব্যয় কাকে বলে এবং মিশ্র ব্যয় কাকে বলে, যে সংজ্ঞাটি আমরা আলোচনা করেছি সেই সংজ্ঞা আলোকেই আমাদেরকে উত্তর দিতে হবে। তাহলে এখানে দেখো এই ব্যয় কাঁচামালের যে ব্যয় দেয়া আছে সেটা কি পরিবর্তনশীল ব্যয় কিনা নাকি স্থির ব্যয়? তাহলে স্থির ব্যয় হবে না। কেন স্থির ব্যয় হবে না? কারণ আমরা একটু আগে পড়েছি স্থির ব্যয় উৎপাদনের যে কোনো কার্যমাত্রা নির্দিষ্ট কার্যমাত্রা পর্যন্ত স্থির ব্যয় পরিবর্তিত হয় না, একই থাকবে। তাহলে এখানে স্থির ব্যয় যেমন অবচয় দেখো, অবচয় এখানে 40,000, এখানেও 40,000, তার মানে এটা স্থির, এটা পরিবর্তন হয় নাই। আমরা অবচয়কে দেখে বলে দিতে পারবো অবচয় হচ্ছে একটি স্থির ব্যয়।
কিন্তু কাঁচামালের ব্যয় আর বিদ্যুৎ খরচের মধ্যে দেখো, এখানে 30,000, এখানে 60, এখানে 30, এখানে 55, তার মানে পরিবর্তন হয়েছে। এখন পরিবর্তন হলেই কি পরিবর্তনশীল ব্যয় বলতে পারবো, বা পরিবর্তন হলেই কি আমরা মিশ্র ব্যয় বলতে পারবো? সেটা কিন্তু মুখস্থ বলে দেয়া যাবে না। তাহলে পরিবর্তনশীল ব্যয় হতে হলে কি হতে হবে, প্রত্যেক স্তরে মানে একক প্রতি ব্যয়, পরিবর্তনশীল ব্যয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম একটু আগে, পরিবর্তনশীল ব্যয় একক প্রতি স্থির থাকে, মোট পরিমাণে পরিবর্তিত হয় কিন্তু একক প্রতি স্থির থাকে। তাহলে আমরা এখানে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বের করে দেখব, যদি দেখি যে 10,000 এককের জন্য একক প্রতি পরিবর্তনশীল ব্যয় যা হয়, 20,000 এককের জন্য একক প্রতি পরিবর্তনশীল ব্যয় তাই হয়, তখন আমরা এইখানে কাঁচামালের ব্যয়কে পরিবর্তনশীল বলতে পারবো। তাহলে দেখো, 30,000 টাকা কাঁচামালের ব্যয়, 10,000 একক উৎপাদনের জন্য যদি 30,000 টাকা কাঁচামালের ব্যয় হয়, তাহলে এক এককের জন্য কত, কিভাবে আমরা বের করব, 30,000-কে 10,000 দিয়ে ভাগ করলেই কিন্তু এক এককের ব্যয় আসবে। এটি হচ্ছে 10,000 এককের ক্ষেত্রে। আর এখানে যেহেতু আমরা 60,000 টাকা লেগেছে, এক এককের ব্যয় বের করতে গেলে এখানে উৎপাদন হয়েছে 20,000 একক, তা দিয়ে ভাগ করব। দেখো এই যে ব্যয় আসলো, একক প্রতি ব্যয় কিন্তু দুই ক্ষেত্রেই সমান, একক প্রতি ব্যয় দুই ক্ষেত্রেই কিন্তু সমান হয়েছে, মানে 3 টাকা। তাহলে আমরা একটু আগে পড়েছি, যদি একক প্রতি ব্যয় সকল ক্ষেত্রে একই থাকে, স্থির থাকে, তাহলে সেটাকে আমরা পরিবর্তনশীল ব্যয় বলি। তাহলে কাঁচামালের ব্যয়কে আমরা এখানে পরিবর্তনশীল ব্যয় বলতে পারবো, কারণ কাঁচামালের ব্যয় ব্যয়ের যে একক প্রতি ব্যয় সেটি সকল কার্যস্তরে, এখানে উৎপাদনের দুটি স্তর দেওয়া আছে, একটা হচ্ছে 10,000 একক এবং অন্যটি হচ্ছে 20,000 একক। তাহলে 10,000 একক উৎপাদন করলো, একক প্রতি ব্যয় 3 টাকা, আবার 20,000 একক উৎপাদন করলো, একক প্রতি ব্যয় 3 টাকা, মানে 3 টাকা করে 10,000 এককের জন্য লাগছে 30,000 টাকা, 3 টাকা করে 20,000 এককের জন্য লাগছে 60,000 টাকা। তার মানে আনুপাতিক হারে পরিবর্তিত হয়েছে। তাহলে একক প্রতি স্থির ব্যয় যদি সকল কার্যস্তরে একই থাকে, একক প্রতি ব্যয় যদি সকল কার্যস্তরে একই থাকে, তখন আমরা এটাকে পরিবর্তনশীল ব্যয় বলতে পারবো। তাহলে কাঁচামালের ব্যয় হচ্ছে এখানে পরিবর্তনশীল ব্যয়। অবচয় দেখো, অবচয় হচ্ছে স্থির ব্যয়, যেহেতু সব জায়গায় একই পরিমাণ টাকা আছে, আর কাঁচামালের ব্যয় হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। ঠিক একইভাবে এখন আমরা বিদ্যুৎ খরচ দেখবো। দেখো বিদ্যুৎ খরচ এখানে হচ্ছে 30,000, 30,000-কে যদি আমরা 10,000 দিয়ে ভাগ করি, তাহলে একক প্রতি ব্যয় এখানে হচ্ছে 3 টাকা, আবার অন্যদিকে এখানে হচ্ছে 50,000, 50,000-কে যদি আমরা 20,000 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু রেজাল্ট 3 টাকা হবে না। তাহলে দেখো এখানে একক প্রতি ব্যয়ও একই হয় না, একক প্রতি ব্যয়ও স্থির হচ্ছে না, আবার মোট পরিমাণ, দেখো মোট পরিমাণও সমান থাকে না। 50,000-কে যদি আমরা 50,000-কে যদি আমরা 20,000 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি রেজাল্ট পাব, তাহলে একক প্রতি ব্যয় আসবে এখানে 2 টাকা 50 পয়সা। তাহলে দেখো এই যে বিদ্যুৎ খরচ আছে, বিদ্যুৎ খরচ কিন্তু একক প্রতিও স্থির না, আবার মোট পরিমাণও স্থির না। তাহলে অবচয় মোট পরিমাণে স্থির ছিল বিধায় আমরা বলতে পারছি স্থির ব্যয়, কাঁচামালের ব্যয় একক প্রতি স্থির থাকার কারণে আমরা বলতে পারছি এটি পরিবর্তনশীল ব্যয়। তাহলে যে ব্যয় মোট পরিমাণও স্থির থাকে না, মোট পরিমাণও একই থাকবে না, আবার একক প্রতিও স্থির হয় না, সেই ব্যয়কেই কিন্তু আমরা মিশ্র ব্যয় বলি। তাহলে এখানে বিদ্যুৎ খরচ হচ্ছে একটি মিশ্র ব্যয়, বিদ্যুৎ খরচ হচ্ছে একটি মিশ্র ব্যয়। সো এইভাবে আমরা যদি ব্যয়ের সংজ্ঞা জানি, পরিবর্তনশীল ব্যয় কাকে বলে, মিশ্র ব্যয় কাকে বলে, স্থির ব্যয় কাকে বলে আমরা যদি জানি, তাহলে কিন্তু আমরা কোনো প্রশ্ন যদি আমাদেরকে দেয়া হয় যে কতগুলো ব্যয় দিয়ে বিভিন্ন কার্যমাত্রায় যদি জানতে চাওয়া হয় কোনটি পরিবর্তনশীল ব্যয়, কোনটি স্থির ব্যয়, কোনটি মিশ্র ব্যয়, তখন কিন্তু আমরা উত্তর করতে পারবো। এখন এখানে এই যে মিশ্র ব্যয় আছে, মিশ্র ব্যয় মানে দেখো এটার মধ্যে হচ্ছে স্থির ব্যয়ও আছে, পরিবর্তনশীল ব্যয়ও আছে। এখন যদি আমাদেরকে বলা হয় মিশ্র ব্যয় থেকে স্থির ব্যয় কত, পরিবর্তনশীল ব্যয় কত বের করতে,
তাহলে এটা কিভাবে বের করতে হয় এইটা নিয়ে আমরা আগামী ক্লাস আলোচনা করব। মিশ্র ব্যয় থেকে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় বের করার বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন নিয়ম আছে, এই নিয়ম নিয়ে আমরা আগামী ক্লাস আলোচনা করব। আজকে আমরা যে আলোচনা করেছি স্থির ব্যয় পরিবর্তনশীল ব্যয়ের যে সংজ্ঞা আমরা পড়েছি, সেই সংজ্ঞার আলোকে তোমরা তোমাদের বইয়ে কিছু প্রশ্ন পাবে, সেই প্রশ্নগুলি তোমরা করার চেষ্টা করবে। তোমাদের বইয়ের উদাহরণে আমরা পূর্ববর্তী ক্লাসে প্রত্যক্ষ ব্যয়, পরোক্ষ ব্যয় এবং পণ্য ব্যয়, কালীন ব্যয় এগুলি আলোচনা করেছি। আজকে আমরা পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয় আলোচনা করেছি। তোমরা তোমাদের বইয়ের যে উদাহরণগুলি আছে, উদাহরণ 1 থেকে 4-5 পর্যন্ত, এগুলি হচ্ছে প্রত্যক্ষ ব্যয়, পরোক্ষ ব্যয়, পণ্য ব্যয়, কালীন ব্যয়, পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয় সম্পর্কিত প্রশ্ন। তোমরা এগুলি করার চেষ্টা করবে। আমরা আগামী ক্লাসে মিশ্র ব্যয় থেকে কিভাবে পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয়কে পৃথক করতে হয় বা আলাদা করতে হয় সেই সম্পর্কিত নিয়ম আলোচনা করব। আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।